বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে সহদলীয় কর্মীদের প্রাণ নাশের হুমকির ফলে গোটা কমলপুর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শুক্রবার ঘটনার তদন্তক্রমে আসামিদের গ্রেফতারের জন্য কমলপুর থানা এসডিপিও আর শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান করেন কমলপুর যুব মোর্চার মন্ডলের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার রাতে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে সহদলীয় কর্মীদের প্রাণনাশের হুমকির ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কমলপুর এলাকা জুড়ে। শুক্রবার ঘটনা তদন্তক্রমে আসামিদের গ্রেপ্তারের জন্য কমলপুর থানায় এসডিপিও আয়ুষ শ্রীবাস্তবের নিকট ডেপুটেশন প্রদান করেন কমলপুর যুব মোর্চার মন্ডলের এক প্রতিনিধি দল। ডেপুটেশনকালে উপস্থিত ছিলেন কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার, যুব মোর্চার মন্ডল সাধারণ সম্পাদক দীপঙ্কর সিনহা সহ অন্যান্য নেতৃত্বরা। কমলপুর যুব মোর্চার মন্ডল সহ সভাপতি জয়দীপ মজুমদার ডেপুটেশন প্রদান করার পর জানান, গতকাল রাতে সজল গোপ দলবল নিয়ে কমলপুর যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়ে মৃন্ময় ভট্টাচার্যকে বাড়িতে না পেয়ে তার বয়স্ক মা বাবাকে বলে কাল সকালের মধ্যে মৃন্ময়ের প্রাণনাশ করা হবে বলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। জয়দীপ মজুমদার বলেন, আমরা এসডিপিও কে বলছি কমলপুর শান্তিপ্রিয় জায়গা, সে কি কারণে হুমকি দিয়েছে আপনি তদন্ত করুন। আমাদের কমলপুর যুব মোর্চার সভাপতি মৃন্ময় ভট্টাচার্যের বাড়িতে এই আমাদের কমলপুরেরই সজল গোপ ও তার পরিবার আর কয়েকজন রাতে রাতারে যখন সে বাড়িতে উপস্থিত ছিল না, তার বাড়িতে গিয়েছে। যাওয়ার পর তার বাড়িতে তার বয়স্ক মা বাবা ছিল, ওরা বাইরে থেকে অনেক চিৎকার চেঁচামেচি করেছে, বলেছে আগামীকালকে সকালের মধ্যে মৃন্ময়ের লাশ ফেলে দেবে এবং কী কী করবে, আরও বিভিন্ন ভাষায় অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তো যখন মৃন্ময় বাড়িতে যায় তখন সে জানতে পারে এই সমস্ত বিষয়। তো জানার পরে আমরা আজকে সকালে কমলপুর মহকুমার এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি যে কমলপুর তো একটা শান্তিপ্রিয় জায়গা, সবাই শান্তিতে থাকে এখানে, সবাই খুব শিক্ষিত লোকের বাস। তো এই সমস্ত জিনিস যদি হয় রাত্রেবেলা, তাদের এটা তো একটা খারাপ মেসেজ আমাদের কমলপুর শহরের পক্ষ থেকে যাচ্ছে। এলাকার মানুষও খুব আতঙ্কিত, দেখতে পেলাম কাল রাতে প্রায় এলাকার মানুষও যারা সিনিয়র সিটিজেন ছিল তারাও চিন্তিত কী হয়েছে কি না হয়েছে। তো আমরা স্যারকে বলেছি যে আপনি ওনাদের সাথে কথা বলুন কী হয়েছে, কী আসলে কী বিষয়, যদি কোনো সমস্যা থাকে এটা সমাধান করতে হবে। এভাবে যদি রাতের বেলায় কেউ বাড়িতে গিয়ে কেউ হুমকি দেয় মা বাবা বাড়িতে বয়স্ক মা বাবা যে আপনার ছেলেকে মেরে ফেলে দেবো কেটে ফেলে দেবো, এটা তো ঠিক না। ওই বিষয় নিয়ে আমরা বিস্তারিত এইচডিপিও সাহেবের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে ওই বিষয়টা নিয়ে উনি দেখবেন। রিপোর্ট দৃষ্টি।